सुप्रिय दर्शक स्वागत जानाচ্ছি डेवलपमेंट टक अनुष्ठाने संगे आछि मुजाहिद शुभ। ब्रैकेर सहयोगिताय डेवलपमेंट टक अनुष्ठानेर आज द्वितीय पर्व। आमादेर आजकेर विषय करोना परवर्ती अर्थनीति और ए विषये कथा बोलते आमादेर साथे अनलाइने जोग दिएछेन चारजन अतिथि। चलुन शुरूते तादेर संगे आपनादेर परिचय करिये दिई। आमादेर संगे आछेन डॉक्टर शामसुल आलम, सदस्य साधारण अर्थनीति विभाग परिकल्पना कमिशन। आरो आछेन डॉक्टर आहसान एच मनसुर, निर्वाही परिचालक पलिसी रिसार्च इन्स्टीट्यूट अफ बांग्लादेश। आरो आছেন डॉक्टर नाजरीन आहमेद, सिनियर रिसार्च फेलो बीआईडीएस एवं आरो जुक्त आছেন के ए एम मोर्शेद, सिनियर डायरेक्टर ब्रैक। আপনাদের চারজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। দর্শক আপনারা আমাদের এই অনুষ্ঠান সরাসরি দেখছেন www.facebook.com/somoynewstv তে। এখানে আপনারা কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন এবং প্রয়োজনে আমাদের স্ক্রলে দেখানো নম্বরে ফোনও করতে পারেন। आमी प्रथमेई डॉक्टर शामसुल आलम आपनार काछे जानते चाइबो जे कोविड-19 एर कारणे बांग्लादेशेर क्रमबर्धमान अर्थनीति एबं प्रवृद्धिते एकटा बड़ धरनेर नेतिबाचक प्रभाव पड़छे। एर मात्राटा आसले केमन, आमरा जोदि पार्श्ववर्ती देशेर साथे चिंता करी नेतिबाचक प्रभावटा बांग्लादेशे आसले केमन पड़ेछे, आपनार पर्यवेक्षण जानबो। धन्यवाद आपनाके। এটা আমাদের অনেক দিন থেকেই শুনতে হচ্ছে, বিশেষ করে মার্চে যখন কোভিড আক্রান্ত হলো এবং ক্রমান্বয়ে এটা এপ্রিল মেতে ঘনীভূত হলো, জুন পর্যন্ত, জুলাই থেকে আবার এটা কমে আসছে। তো প্রভাব কেমন হলো এটা আসলে মোটামুটি আমরা সকলেই জানি, যে কথাটা এর সঙ্গে আমরা আবার বলেও থাকি এবং সবাই সেটা বলেন এবং স্বীকারও করেন। দেশের আন্তর্জাতিক সব মহলই বাংলাদেশে অতি ঘুরে দাঁড়িয়েছে। সেই ঘুরে দাঁড়িয়েছে বিষয়টা আমরা বাংলাদেশের কতগুলো সামষ্টিক অর্থনীতির যে চলক গুরুত্বপূর্ণ সেগুলোর দিকে লক্ষ্য করলে আমরা জানি, এটাও আমরা সকলে অবগত আছি যে আমাদের প্রবাসী আয় এবার অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি বেড়েছে। সেটা 19-20 অর্থ বছরে মানে জুন পর্যন্ত প্রায় $18.5 বিলিয়ন পিছিয়ে, এর আগে এতটা কখনো হয়নি। আমরা জানি যে অর্থনীতি প্রবৃদ্ধির তিনটি চলক, তার মধ্যে রপ্তানি তো অন্যতম। রপ্তানিও আমাদের জুলাই আগস্ট থেকে ঘুরে দাঁড়িয়েছে এবং এমনকি জুলাই আগস্টে গত বছর জুলাই আগস্ট থেকেও বেশি রপ্তানি হয়েছে। তৃতীয় যেটি গুরুত্বপূর্ণ চলক সেটি কৃষিখাতের উৎপাদন। আপনারা জানেন কৃষিখাতের উৎপাদন বন্যায় সাম্প্রতিককালে প্রায় 5 বার বন্যা হয়েছে উত্তর বাংলায় বিশেষভাবে। তো সেখানে ক্ষতি বড় রকমের হয়নি এই কারণে যে বন্যাগুলো এসে 1-1.5 সপ্তাহের বেশি আবার থাকেনি। তো সে কারণে প্রায় 1% ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা আমাদের, যেটা আমি মাঠ ভিজিটে গিয়েছিলাম, গত কয়েকদিন ছিলাম, গত শনিবার পর্যন্ত বাইরে। তো ধানের খুব একটা তেমন ক্ষতি হয়নি, এমন কিছু ধান কাটাও শুরু হয়েছে যেগুলি কি বলে এটা আর্লি ভ্যারাইটি বা দ্রুত, যেমন BR-33, বিনা 7 ইত্যাদি ইত্যাদি। তো যেটা কৃষি নিয়ে বলছি সেটা হলো সামগ্রিকভাবে 18-19 আমাদের কৃষি উৎপাদন আগের বছর চেয়ে আবার বেশি হয়েছে, প্রায় 1 মিলিয়ন লক্ষ টন। তো যেটি প্রধান তিনটি চলক সেগুলো অত্যন্ত ইতিবাচক, যদিও আমাদের ব্যবসা বাণিজ্য ঘুরে দাঁড়াতে সময় নিচ্ছে। বিশেষ করে পর্যটন খাতে এখনো পুরোটা স্বাভাবিক হয়েছে এটা বলা যায় না, তবে মূল যে আমাদের প্রবৃদ্ধির ধারাটা যেখান থেকে আসে অবদানটা সেগুলো আমি বললাম, 3 ক্ষেত্রেই কিন্তু উল্লেখযোগ্য। তারপরেও আপনারা জানেন যে ইতিমধ্যে বেশ একটা আলোড়ন সৃষ্টি করেছে উপমহাদেশে, যেটা আপনার IMF এর, এটা আপনারা হয়তো আরো বলবেন সকলেই, সেটি হলো আমাদের ভারতকে আমরা মাথা পিছু আয়ের দিক থেকে, অফকোর্স নামিক আয়, যাই হোক আমরা প্রথমবারের মতো, অবশ্য আগেও একবার অতীতে গিয়েছিলাম, যা কি সাম্প্রতিককালে প্রথমবারের মতো আমরা ভারতকে পিছনে ফেলতে যাচ্ছি, যদিও $10 ব্যাপার, বাট তবুও হচ্ছে। অন্যান্য চলকের ক্ষেত্র বহু আগে আমরা ভারতকে পিছনে ফেলে আসছি। তো যাই হোক, মোটা দাগে যেটা বলা যায়, অর্থনীতিতে যতটা নেতিবাচক প্রভাব বলা হয়েছিল বা আশা করা হয়েছিল অনেক মহল থেকে, তেমনটা সৌভাগ্যবশতই বলতে হবে তেমনটা ঘটেনি। তার মূল একটা কারণ হলো, যেটা বুঝি, সরকারের তাৎক্ষণিক কতগুলো প্রণোদনা প্যাকেজ, যদিও অবশ্যই তো প্রণোদনা প্যাকেজ মাঠে নামতে বা বাস্তবায়িত হতে কিছুটা সময় নেয়, এটা স্বাভাবিক। তো ওগুলো মিলে খাদ্য সহায়তা কর্মসূচি এবং 50 লক্ষ পরিবারকে আর্থিক সহায়তা তো সব মিলিয়ে অবস্থাটা মোটামুটি ভালো সামাল দেয়া গেছে। আর একটা হলো সরকার যেটা আমি বলবো অত্যন্ত ইতিবাচক একটা মানবিক লকডাউন অনুসরণ করেছে, এটা বাংলাদেশের জন্য আমি বলে থাকি, কারণ প্রথম থেকেই বাজার সক্রিয় রাখার প্রচেষ্টা বাংলাদেশ নিয়েছে, অর্থাৎ পণ্যবাহী গাড়ি চলাচল করতে দেওয়া, শ্রমিক স্থানান্তর হওয়া, তো এগুলো মিলিয়ে। আর একেবারে লকডাউন বলতে কারফিউ দিয়ে বন্ধ করে দেয় সেটা করেন, বাজারকে চালু রেখে যে লকডাউন আমরা স্বাস্থ্য ব্যাপারে যথেষ্ট যতটা সম্ভব সরকার নিয়েছে সেটাকে আমি বলছি মানবিক লকডাউন। তো হার্ড লকডাউনে না গিয়ে প্রথমে মানবিক লকডাউনের দিকে আমরা নিয়ে ঝুঁকি নেওয়া হয়েছিল। অবশ্যই অনেকে সতর্কতা প্রকাশ করেছিলেন, বরাবরের মতো অর্থনীতিবিদরা আমরা যেভাবে করে থাকি। অনেকে এও বলেছেন 50 লক্ষ লোক মারা যাবে যেভাবে হার্ড লকডাউন দিকে বাংলাদেশে যাচ্ছে, এবং তারা সকলেই প্রখ্যাত অর্থনীতিবিদ। আমরা একটা স্টাডি করেছিলাম জিডিতে ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার জন্য, তো সেখানে একটা মন্তব্য যেটা আমরা গ্রহণ করিনি, আগেই বলি এমনকি 50 লক্ষ পর্যন্ত মৃত্যু হতে পারে। তা আমি এটা বলছি এই কারণেই যে অনেক নেতিবাচক প্রক্ষেপণ সত্ত্বেও, অনেক সতর্কতা সত্ত্বেও, অনেক চ্যালেঞ্জের আওয়াজ আমরা শুনেছি, তার সত্ত্বেও বাংলাদেশের অগ্রগতি, বাংলাদেশ যেটাকে সামাল দিয়েছে, আমি যদি বস্তুনিষ্ঠভাবে বলি আমি মনে যথেষ্ট সন্তোষজনকভাবে এটা সামাল দিয়েছে। ধন্যবাদ স্যার, আমি আপনার কাছে আসবো। আমি ডক্টর আহসান আপনার কাছে জানতে চাইবো যে স্যার যে প্রণোদনা প্যাকেজের কথা বলছেন, সরকার যেগুলো আসলে ঘোষণা করেছেন তা আসলে পর্যাপ্ত কিনা, অথবা এই প্যাকেজ বাস্তবায়নটা আসলে কিভাবে নিশ্চিত করা যায় আপনার কাছে জানবো। আপনি আমার কথা দেখুন, প্রণোদনা প্যাকেজ পৃথিবীর সব দেশেই অনেকটা ধাপে ধাপে করা হয়ে থাকে, এবং বাংলাদেশও প্রথম ধাপটা বেশ বড় আকারেই হয়েছিল আমাদের কনটেক্সটে বলতে হবে, কিন্তু এবং ডিসবার্সমেন্টও এখানে মোটামুটি ভাবে আমি বলবো যে বড় প্রকল্প, বড় যেসব গ্রহণ গৃহীতা তাদের জন্য পুরোটা ডিস্ট্রিবিউশন হয়ে গেছে প্রায়। ইম্পোর্টের ক্ষেত্রে, এক্সপোর্টের, আমদানি রপ্তানির ক্ষেত্রে যে সহায়তা দেওয়া হয়েছে সেটা বাস্তবায়ন হয়ে গেছে। সমস্যাটা শুধু রয়ে গেছে দুটো খাতে, একটা হচ্ছে কৃষি এবং একটা হচ্ছে আমাদের এসএমই খাত। এই এসএমই খাতে বড় আকারের অর্থ প্রণোদনা প্যাকেজ হিসেবে দেওয়া হয়েছিল, কিন্তু সেটা এখনো প্রায় 30% বেশি ডিসবার্সমেন্ট হয় নাই, এবং সেখানে বেশ কিছু সমস্যা এখনো রয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের যে একটা বলা হচ্ছিল যে একেবারেই যারা মানে কোনো প্রকারের বিহীন, জামানতবিহীন যে অর্থ ঋণ নেয় সেই ক্ষেত্রে তারা একটা স্কিম, গ্যারান্টি স্কিম করে বাংলাদেশ ব্যাংক ডিজাইন করেছে, ডিজাইনটা ভালো, এবং কিন্তু সেটা এখনো বাস্তবায়ন করা হয়নি, এবং সেটার কারণেও কিন্তু কিছুটা হলো ঋণের প্রবাহটা কমে গেছে বা আটকে আছে। এখন যেটা প্রশ্নটা আসছে যে এটাকে আমাদের জোরদার করতে হবে, এবং এগ্রিকালচারের ক্ষেত্রে আমরা কিন্তু দেখছি ঋণের প্রবাহটা বাড়ে না। এর কি আমরা হয়তো মনে করতে পারি যে এখানে হয়তো বন্যার কারণে বা অন্যান্য কারণে এটা হয়তো মাঠ পর্যায়ে পৌঁছাতে পারেনি, কিন্তু আমরা আশা করবো যে এটা যেন খুব তাড়াতাড়ি মাঠ পর্যায়ে চলে যায়, কারণ বন্যা পরবর্তীকালে কিন্তু এই অর্থের প্রয়োজন হবে ভয়ানকভাবে, এবং সেই জন্য মাঠ পর্যায়ের প্রিপারেশনটা রাখা প্রয়োজন আছে। এই গ্যারান্টি স্কিমটা এখনো বাস্তবায়ন না হওয়াতে কিন্তু আমরা কিন্তু একটু শঙ্কিত। আমরা মনে করি যে, আমি যদি ব্যাংকের কথাই বলি, আমাদের প্রায় 35% ডিসবার্সমেন্ট হয়ে গেছে। এই মাসের শেষ নাগাদ আমরা প্রায় 67% ডিসবার্সমেন্ট আমরা করে ফেলবো এই অক্টোবরের শেষ নাগাদ, এবং নভেম্বরের শেষ নাগাদ 100% ডিসবার্সমেন্ট করে যাবে এসএমই খাতে। এবং আমাদের জন্য এসএমই খাতে কিন্তু ব্র্যাক ব্যাংককে প্রায় 1100 কোটি টাকার অধিক টাকা ডিসবার্স করতে দেওয়া হয়েছে, সবচেয়ে বেশি পরিমাণ অর্থ, এবং এটা করা যাবে। এটা আমরা আশাবাদী যে আগামী মাসের নাগাদ এটা করে ফেলা যাবে, কিন্তু অন্যান্য ব্যাংক কিন্তু এটা পারছে না, এবং তাদের বিশেষ সমস্যা রয়ে গেছে। সেই সমস্যাগুলো কিন্তু অ্যাড্রেস করাটা খুবই দরকার বলে আমি মনে করি। তা না হলে একটা ব্যাংকের পক্ষে কিন্তু এই পুরো খাতকে সার্ভ করাটা সম্ভব হবে না। তৃতীয়ত যেটা বলবো যে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, 20,000 কোটি টাকা কিন্তু এই ছোট যে এসএমই খাতে যে প্রচুর ব্যাপক সংখ্যক ঋণ গৃহীতা আছে তাদের জন্য একেবারে পর্যাপ্ত নয়। আমরা মনে করি যে ব্যাংকগুলো যেটা দিচ্ছে তারা শুধুমাত্র যারা তাদের গ্রাহক তাদেরকেই দিচ্ছে, নতুন গ্রাহকদের জন্য কিন্তু কোনো ধরনের প্রকল্প এখনো বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না, এবং এই জায়গাটাতে নজর দিতে হবে, কারণ অনেক এসএমই গ্রাহকরাই কিন্তু নতুন ভাবে তারা ব্যাংকে আসতে চাচ্ছে, কিন্তু তারা কিন্তু সেটা পাচ্ছে না। এই জায়গাটায় আমি মনে করি যে বিশেষভাবে নজর দেওয়াটা খুবই প্রয়োজন আছে আমাদের। তো এই এই কিছু সংশোধন করতে পারলে এবং প্রয়োজনের মাফিক যদি আমরা অর্থের সরবরাহটা আরেকটু বাড়াতে পারি ক্ষেত্র বিশেষে, তাহলে আমার মনে হয় যে দ্বিতীয় ধাক্কাটাও যখন আসবে তখনও আমরা কিন্তু আমাদেরকে এই প্রতিকূলতা কাটিয়ে উঠতে আমরা সক্ষম হব। ধন্যবাদ স্যার। আমি ডক্টর নাজনীন আপনার কাছে আসবো, যে আমরা যদি আসলে মোটা দাগে জানতে চাই যে যতটাই নেতিবাচক প্রভাব যতটুকুই পড়েছে এটিকে আসলে পুনরুদ্ধারের জন্য, অর্থনীতিকে পুনরায় সচল করার জন্য কোন দিকগুলোতে আসলে বেশি নজর দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? আমার মনে হয় ইতোমধ্যে যে আলোচনা হয়েছে সেখানে কিন্তু কিছুটা দিক নির্দেশনা এসছে যে আসলে কিভাবে মোকাবেলা আমরা অলরেডি করছি। এটা তো এমন না যে প্রক্রিয়া শুরু হয়নি, একদম শুরু থেকেই কিন্তু আমরা এই মোকাবেলার প্রক্রিয়াটা, এটা কিন্তু আমাদের নির্দ্বিধায় যে কেউ বলবে যে আমাদের চেষ্টাটা আমরা যে একদম শুরু থেকেই, সেইখানে ত্রুটি থাকতে পারে, সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, সেখানে আমরা অনেক রকমের অসুবিধাও দেখেছি, কিন্তু শুরুটা যে করা সব দিকে, যে আমার কৃষিকে প্রণোদনা দিতে হবে, আমার সাধারণ মানুষকে খাওয়াতে হবে, আমাকে মানুষের যেখানে ক্ষুদ্র মাঝারি উদ্যোগ আছে সেখানে সহযোগিতা লাগবে, বড় শিল্পের সহযোগিতা লাগবে, রপ্তানির খাতে সহায়তা লাগবে, প্রত্যেকটা জায়গা ধরে ধরে আমরা দেখেছি যে সেখানে যে প্রণোদনা প্যাকেজ শুধু না, এছাড়াও সরকারের যে রেগুলার যেগুলো প্রোগ্রাম আছে, যেমন ধরেন গ্রামাঞ্চলে কর্মসংস্থানের জন্য নানান কর্মসূচি আছে, এগুলোর মাধ্যমে কিন্তু চেষ্টা করা হয়েছে বিভিন্ন দিকে যে ক্ষতিগুলো হচ্ছে সেটাকে অ্যাড্রেস করার। কাজেই প্রক্রিয়াটা কিন্তু অ্যাড্রেস করা সেটা শুরু হয়েছে। আহসান এইচ মনসুর খুব সুন্দর করে বললেন যে আসলে যেখানে সমস্যাগুলো, কাজে আমি সেই জায়গাটায় রিপিট করতে চাই না। আমি যেটা বলতে চাই যে এর মধ্যে যেমন ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের মধ্যেও আবার যারা নারী উদ্যোক্তা আছেন এমনিতেই তাদের ফাইন্যান্স পেতে সমস্যা হয়, এখানে কিন্তু এই সময়ে নারী উদ্যোক্তাদের ব্যবসাগুলো কিন্তু এমন ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে এবং বেশ কিছু ব্যবসা নারী উদ্যোক্তারা, যেমন বিউটি পার্লার, এটা নারী উদ্যোক্তাদের একটা বড় কাজের জায়গা এবং প্রচুর নারী কর্মী সেখানে কাজ করেন, সেটা কিন্তু পুরো দমে আসছে না, কাজে সেই উদ্যোক্তারা কিন্তু সমস্যায় আছে। আবার কারণ এটা শুরু করাটা স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ, আবার কোনো খাত হয়তো স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ নয় কিন্তু নারী উদ্যোক্তারা তাদের পুঁজি হারিয়ে ফেলেছেন এবং তাদের জন্য ঋণ পাওয়াটা কষ্টের। যদিও এই ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের জন্য যে 20,000 কোটি টাকা, তার 5,000 কোটি টাকা সরকার বরাদ্দ রেখেছে নারী উদ্যোক্তাদের জন্য, মানে 1,000 কোটি টাকা। এখন সেইটা পাওয়ার জন্য যে নারী উদ্যোক্তারা এলিজিবল হবেন, এখন এখানে অনেকেই আছেন যারা হয়তো নতুন উদ্যোক্তা ছিলেন, যেটা ডক্টর আহসান এইচ মনসুর বললেন যে নতুন উদ্যোক্তাদেরকে তো ব্যাংক আসলে তাদের পুরনোদেরকে দিয়েই কোলাতে পারছে না, নতুনদেরকে কোত্থেকে দিবে। এবং একইভাবে এটাও যদি আমরা একটু খেয়াল করি যে বড় উদ্যোক্তা বলি, মাঝারি উদ্যোক্তা বলি, ছোট উদ্যোক্তা বলি, ব্যাংক কাকে ঋণটা দেবে? ব্যাংককে বলা হয়েছে তোমার ক্লায়েন্ট চুজ করো এবং স্বাভাবিক ব্যাংককে তো ব্যবসা করতে হবে, ব্যাংক কখনোই এমন উদ্যোক্তাকে ঋণ দেবে না যার কাছ থেকে তার আদায় করাটা সমস্যা। কাজেই ধরেই নেওয়া যায় যে উদ্যোক্তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যাংকের কাছে কিন্তু তারা খুব প্রিয় পাত্র নন। আর তিনি যদি কোনো নতুন উদ্যোক্তা হন বা অর্থাৎ ব্যাংক থেকে আগে লোন নেননি এমন কোনো উদ্যোক্তা হন, তাহলে তো তার ব্যাংকের কাছে প্রিয় হওয়ার কোনো কারণ নাই, কারণ ব্যাংক চিন্তা করবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাকে লোন দিয়ে তো আমি ফেরত পাবো না। আমার মনে হয় বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষেত্রে এই জায়গায় এখন মনোযোগ দেওয়া উচিত, যারা অতি ক্ষুদ্র উদ্যোক্তা, অনানুষ্ঠানিক খাতের জন্য সরকার বিভিন্ন বিশেষায়িত সংস্থার মাধ্যমে, এনজিওর মাধ্যমে, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে বন্টনের জন্য অর্থ দিয়েছে, পিকেএসএফ, পল্লী সঞ্চয় ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমেও বিতরণের জন্য 500 কোটি টাকা করে দেওয়া হয়েছে। কিন্তু আমি মনে করি যে অতি ক্ষুদ্র যারা উদ্যোক্তা, এখানে অনু উদ্যোক্তা যারা, যাদের হয়তো পুঁজির প্রয়োজন 30,000, 40,000, 50,000, যারা আসলে ব্যাংকিং চ্যানেলে গেলে অনেক কস্টলি। আমরা সম্প্রতি দেখেছি আইএফআইসি ব্যাংক একটি উদ্যোগ এরকম নিয়েছে যে একদম ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য তারা একটা ফান্ড আলাদা করেছে। আমি মনে করি এখন জেনারেলি এই কোভিড-19 মোকাবেলা, অর্থনীতি সেটা মোকাবেলার উদ্যোগ শুরু হয়েছে, এখন পকেট ধরে ধরে মানে যেসব জায়গায় আসলে এরকম বিশেষ নজর দেওয়া দরকার এখন সেই জায়গায় আইডেন্টিফাই করে করে নজরগুলা দিতে হবে। তাছাড়া আমাদের স্বাস্থ্য ঝুঁকির জায়গাটাতে আমরা হয়তো অনেকেরই এখন আতঙ্কটা কমে গেছে, কিন্তু ঝুঁকি কিন্তু থাকছে, অন্তত যদি মৃত্যুর হার কমও হয়। একটা যেটা হচ্ছে এটার সাফারিং কিন্তু বেশ কয়েকদিনের, একজন শিল্পের শ্রমিক যদি এই রোগে আক্রান্ত হন তার জন্য কিন্তু শিল্প দিন চলে যাচ্ছে, শ্রমের দিন চলে যাবে অন্তত 10 থেকে 12 দিন। এটা যদি সারা দেশের জন্য আমি যোগ দিই তাহলে অনেক বড় কর্মঘণ্টা। কাজে আমাদেরকে কিন্তু স্বাস্থ্য সচেতনতার জায়গাটায় ইগনোর করার কোনো উপায় নাই। এই জায়গায় আমাদের সচেতনতার যে প্রচারণা বলি, চেষ্টা বলি, তৈরি বিভিন্ন শিল্প কলকারখানার উদ্যোগগুলি সেটা অব্যাহত রাখতে হবে এবং সেই জায়গা থেকেই শ্রমিকদের যে অধিকারের জায়গা আমি মনে করি এটাও দরকার যে তারা এরকম আক্রান্ত হলে যেন ছুটিটা ঠিক মতো পান সেটা দরকার এবং এই সময়ে যে ক্ষতিটা একটা হচ্ছে যে যে প্রতিষ্ঠানগুলো চেষ্টা করছে উঠে আসার কিন্তু কিছু প্রতিষ্ঠান একেবারেই বন্ধ হয়ে গেছে সেই প্রতিষ্ঠানগুলোকে সেইখানে যারা শ্রমিক তার মধ্যে সেই প্রতিষ্ঠানগুলো যারা পুরোপুরি বন্ধ হয়ে গেছে তাদের জন্য উদ্যোগটা দরকার সেই শ্রমিকদেরকে তারপর যারা বিদেশ থেকে ফেরত এসেছেন আর ফেরত যেতে পারেন নাই এভাবে আমি বলবো যে বিশেষায়িত জায়গাগুলোকে ধরে ধরে এখন আমাদেরকে উদ্যোগ নিলে আমরা যে ঘুরে দাঁড়ানোর চেষ্টাটা করছি সেটা তখন সফল হবে বলে মনে করি। ধন্যবাদ। আমি এবার কে এ এম মোর্শেদ আপনার কাছে জানতে চাইবো যে আসলে এই যে একটা অনেক বড় ধাক্কা সারা পৃথিবী আসলে সামলে নেওয়ার চেষ্টা করছে এখানে আসলে সরকার আসলে এই ধাক্কা নিরসনে কতটুকু সক্ষম বেসরকারি সংস্থা কিভাবে একসঙ্গে যৌথভাবে কাজ করতে পারে আপনার পরামর্শ জানবো। ধন্যবাদ। সরকার প্রথম থেকে যেটা বলছেন এটা নিয়েছে সেটা হচ্ছে হোল অফ সোসাইটি অ্যাপ্রোচ শুধু সরকার না সরকারের সাথে সহযোগী যারা সংগঠন আছে এনজিওরা আছে তাদেরকে নিয়েই কথা শুরু হয়েছিল যদিও এইটাও বলা যায় যে আরো অনেক কিছু করবার হয়তো সুযোগ ছিল এখনো আছে বেসরকারি সংস্থাদের পক্ষ থেকে। যেমন আমি যদি সামাজিক সুরক্ষার কথাটাই বলি হ্যাঁ যে আমাদের যে সোশ্যাল প্রোটেকশন মানে আমরা তো প্রণোদনা তো একটা জিনিস একটা ঘুরে দাঁড়াবার জন্য একটা প্রণোদনা যেটা আমাদের মাননীয় সদস্য মহোদয় বললেন প্ল্যানিং কমিশনের যে আমাদের অর্থনীতির একটা বড় অংশই ঘুরিয়ে দাঁড়িয়েছে কিন্তু যারা যারা ঘুরে দাঁড়াতে পারেনি এখন তাদের একটা বড় অংশ হচ্ছে ইনফর্মাল সেক্টরে যারা কাজ করে তারা তাদের একটা অংশ আমাদের সোশ্যাল প্রোটেকশন যে স্ট্রাকচার আছে সামাজিক সুরক্ষা ব্যুহ তার বেনিফিশিয়ারি। না যদি এইখানে একটু খেয়াল করেন যে অলরেডি আমাদের যে সোশ্যাল প্রোটেকশন সিস্টেম আছে একটা সরকার একটা রিসেন্টলি গত বছর একটা মিড টার্ম ইভ্যালুয়েশন করেছিল আমাদের সোশ্যাল প্রোটেকশন স্ট্র্যাটেজি সেখানে আমরা যেমন দেখেছিলাম যে আমাদের সোশ্যাল প্রোটেকশন সিস্টেম ওভারঅল সোশ্যাল সিকিউরিটি সিস্টেমে 71% এক্সক্লুশন এরর হয় 46.5% ইনক্লুশন এরর হয় মানে যারা পাওয়ার যোগ্য এরকম 71% পান না যারা পান তাদের 41% হচ্ছে পাওয়ার কথা না 46%। সো এটা একটা বড় গ্যাপ। সো আমরা যখন কোভিড আক্রমণ হলো তারপরে যখন সোশ্যাল প্রোটেকশনের বিভিন্ন প্রোগ্রাম হাতে নেওয়া হলো এই টার্গেটিং যে প্রবলেমটা আগে থেকেই ছিল এটা এমন না যে কোভিড এর কারণে হয়েছে সেইটা একটা নতুন করে দেখা দিল যে এই এররটা ওভারকাম কি করে করবো যেটা আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উপহার হিসেবে যে পরিবারকে 50 লক্ষ পরিবারকে দেওয়া হলো তখনও কিন্তু আমরা প্রথমে যে ট্রেডিশনাল যে ওয়ে এটাকে যখন দেওয়ার চেষ্টা করা হলো অনেক রকমের ভুল ত্রুটি হলো তারপরে প্রধানমন্ত্রী দপ্তরের উদ্যোগে এটা পরে মোবাইল মানি ট্রান্সফারের মাধ্যমে বিভিন্ন এই বিকাশ বলেন রকেট বলেন এইটার মাধ্যমে যখন ট্রান্সফার হলো তখন এটা এই সমস্যাটা সমাধান হলো কিন্তু আমরা যে ট্রেডিশনাল পদ্ধতি দেখেছিলাম সেখানে কিন্তু এটা কাজ হয়নি কারণ এই সমস্যাটা আগে থেকে ছিল। এক দুই নাম্বার হচ্ছে আমাদের যে ট্রেডিশনাল যে চলতি যেসব প্রোগ্রাম আছে প্রকল্প আছে সোশ্যাল সেফটি নেটের সেগুলি যাদেরকে টার্গেট করে তৈরি করা যেসব দরিদ্র জনগোষ্ঠীকে টার্গেট করে তৈরি করা তার বাইরে সবাই যেমন বলছিলেন একটা নিউ পুয়ার তৈরি হয়েছে একটা নতুন শ্রেণী তৈরি হয়েছে যারা হঠাৎ করে গরিব হয়ে গেছে যাদের ব্যবসা পুঁজি হারিয়ে পরিবারের আয় সক্ষম ব্যক্তির মৃত্যু হয়েছে বিভিন্নভাবে তারা পুঁজি হারিয়ে তারা হঠাৎ করে দরিদ্র হয়ে গেছেন। এই নিউ পুয়ারদেরকে এক্সিস্টিং যে আমাদের ডেলিভারি মেকানিজম আছে আমাদের এই যারা চেয়ারম্যান মেম্বাররা ওয়ার্ড কমিশনাররা লিস্ট করেন সেই লিস্ট হতে হতে একসময় জেলা প্রশাসক মহোদয়ের কাছে যায় সেখান থেকে সিলেকশনটা হয় সেইটা দিয়ে আর কাজ হচ্ছে না নতুন পুয়ারদের পাওয়া যাচ্ছে না চেনা যাচ্ছে না এবং তারা আমাদের সহযোগিতাটা পাচ্ছে না। আর থার্ড যেটা হচ্ছে এদের জন্য আসলে কি ধরনের প্রোগ্রাম দরকার এদের কিন্তু ট্র্যাডিশনালি মাসে 600 টাকা করে 650 টাকা করে পেলে হবে না। They need a different type of support. So all this, identifying the new poor, delivering faster, প্রথম delivering the services that we are already delivering, improving them, identifying new poor and designing new program for this poor. এই তিনটা জায়গাতেই আমার কাছে মনে হয় যে বেসরকারি সংস্থাগুলি সরকারের সহযোগী হিসেবে কাজ করতে পারে। একদম কাজ হচ্ছে না তা না, আমরা এর মধ্যে কথা বলছি বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে। আমি এর মধ্যে ব্যাংকিং ডিভিশনের কথা বলেছি, তারা যে প্রোগ্রামগুলি ডিজাইন করেছেন সেগুলিকে একটু রিডিজাইন করা যায় কি করে ব্যাংকের পাশাপাশি এইসব লোন বিতরণে যে দুটো লোনের নিয়ে স্পেসিফিক্যালি কথা হচ্ছে, একটা হচ্ছে প্রবাসী কল্যাণ যে লোনটা প্রবাসীদের জন্য সেইটার 1-2% ডিস্ট্রিবিউট হয়নি। তারপরে যেটা আরেকটা লোন দেওয়া হয়েছিল 500 কোটি টাকার, এই লোনগুলিও বিভিন্ন কারণে আটকে আছে। সেইটার ডিস্ট্রিবিউশন সেটা কি করে দেওয়া যাবে, কর্মসংস্থান ব্যাংকের লোনটা যেমন ছিল, সো সেইগুলিতে এনজিওদের একটা ভূমিকা থাকতে পারে। সো আমরা প্রোগ্রাম ডিজাইন, আইডেন্টিফিকেশন এন্ড ডেলিভারি অফ সাপোর্ট, এই তিনটা জায়গাতেই এনজিওদের কাজ করবার সুযোগ আছে এবং আমরা কিছু কিছু কাজ শুরু করেছি। আশা করছি অচিরেই এটা একটা গতি পাবে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর শামসুল আলম। আপনার কাছে আবারও আসতে চাই, আপনার কাছে জানবো যে প্রবাসী শ্রমিক যারা দেশে ফিরে এসেছেন তাদের পুনর্বাসনে সরকারি উদ্যোগ আসলে কতটা যথেষ্ট, আর শ্রমিকদের পুনরায় কাজে ফেরাতে সরকারি বেসরকারি কি ধরনের কর্মসূচি আসলে গ্রহণ করা প্রয়োজন বলে আপনি মনে করেন? স্যার অডিও একটু আনমিউট করে স্যার একটু কথা শুরু করবেন। এবার ঠিক আছে, বোধহয় শুনতে পাচ্ছেন। জি, যারা ফিরে এসছেন আপনি যে কথাটা বললেন যে অনেক শ্রমিক ফিরে আসছে, বড় রকম একটা শ্রমিকই ফিরে আসছেন প্রথম ধাক্কায় যখন কোভিড ব্যাপকভাবে সংক্রমিত হচ্ছিল। আমাদের শ্রমিকরা যেসব দেশে কাজ করে, বিশেষ করে মধ্যপ্রাচ্য বা অন্যান্য দেশ থেকে এবং ইউরোপ থেকেও আসছে, ইতালি এবং বিভিন্ন দেশ থেকে, তো অনেকেই তখন এমনি আসছিলেন। ঈদ ছিল আমাদের দেশে, দুটো ঈদ এর মধ্যে পড়েছে আমাদের কোভিড কালে, আপনারা জানেন। তারা অনেকে ঈদের পূজা পার্বণ আমাদের দেশে এসে থাকেন, তো সেটাও আসছিল। আর কোভিড এর কারণে অনেকে আটকা পড়ে গিয়েছেন, সেটা অপ্রত্যাশিত বা পরিকল্পনা বহির্ভূত যারা এসছেন। তো আসার পরে যেহেতু বিমান চলাচল একেবারেই প্রথম দিকে বন্ধ হয়ে যায়, আপনারা সকলেই জানেন, সেসব দেশে যাওয়া সম্ভব ছিল না এবং আশাও বাধাগ্রস্ত হয়েছে কিছুটা। তো এখন অবস্থাটা কিন্তু স্বাভাবিকের দিকে। এখন আপনি যদি লক্ষ্য করুন, টিকিট পাচ্ছে না, এরকম একটা অবস্থা। বিশেষ করে সৌদি আরব তো লাইন দিয়ে মারামারি করে টিকিটের জন্য দেয়া হচ্ছে। তো বিভিন্ন এয়ারলাইন এর মধ্যে চালু হয়েছে, অনেকে আবার চলেও যাবেন। বিষয়টা সবাই যে চলে আসছেন সবাই এখানে স্থায়ী হয়ে যাবেন, আবার যাবেন না এমনও নয়, বেশ একটা বড় অংশে আবার ফেরত যাবেন, এটা কিন্তু ঠিক। তো এরকম একটি সময়ে দেশে অপ্রত্যাশিত একটি শখ হয়েছে। অপ্রাতিষ্ঠানিক খাতে আমাদের প্রায় ধরুন 68-80% হঠাৎ করে কর্মহীনতা হলো। তো এই ব্যাপক একটা শখ অবশ্যই আমাদেরকে অতিক্রম করতে হয়েছে। তো এখন যারা আসছে তারা যদি থেকে যেতে চান, তাদের নিজেদেরও পুঁজি আছে। আমরা জানি গত কয়েক মাসে রেমিটেন্স বাংলাদেশে ব্যাপক এসছে, যেটা আমি আগে গোড়াতে বলেছিলাম, প্রায় $18.5 বিলিয়ন। এর মধ্যে বড় একটা অংশ হলো যারা চলে আসছেন টাকা পয়সা নিয়েই আসছেন অনেকে হয়তো, এবং দৈব দুর্বিপাক ঈদ পূজা পার্বণে আমাদের দেশে রেমিটেন্স আশাটা বেড়ে যায়। তো এবার এই দুর্বিপাকেও বাইরে যারা আছেন তারা দেশের আত্মীয় স্বজন তাদের জন্য বা দেশের অবস্থা চিন্তা করে অধিক মাত্রায় পাঠিয়েছে, এটি অন্যতম কারণ। আরেকটি কারণ হলো কিছুটা বেশি প্রাতিষ্ঠানিক খাতে এসেছে, কারণ 2% প্রণোদনা তাদেরকে দেওয়া হয়। তো সব মিলিয়ে যারা এসছেন তারা সবাই সর্বহারাও এসছেন এমনও নয়, বেশ কিছু আসছেন। এটা অনেক রকমের পরিস্থিতি হতে পারে অবশ্যই, যেখানে লক্ষ শ্রমিকের ব্যাপার। তো এখন তারা দেশে পুনর্বাসিত হতে হলে যে স্বাভাবিক অর্থনৈতিক কার্যক্রম, যে সুযোগ সুবিধা ব্যাংকগুলো, এটা তো সকলের জন্যই উন্মুক্ত। তো তারা এসে প্রথমে অ্যাডজাস্ট করা, যারা আবার ফিরে যাবেন না তারা অবশ্যই কোভিড না হলে একটা সংখ্যা সবসময় কিন্তু দেশে ফিরে আসে, এটা মনে রাখতে হবে। দেশে আসার আগে তারা কিছু সহায় সম্পত্তিকরণ কিছু পুঁজি যেটাকে আমরা ক্যাপিটাল ফর্মেশন বাইরে থেকে তারা এখানে কিছু পুঁজির সংস্থান করেন কিছু ভৌত অবকাঠামো তৈরি করেন বাড়ি ঘর পুকুর কিছু স্থাপনা তৈরি করেন এসে অনেকে ব্যবসা বাণিজ্য শুরু করেন। তো এই অর্থনৈতিক সাধারণ প্রক্রিয়াই তাদেরকে আত্মস্থ হইতে হবে। অবশ্যই সরকারের দিক থেকে যে প্রণোদনা প্যাকেজগুলো করা হয়েছে সেদিকে বিশেষভাবে এদের প্রতি লক্ষ্য দিয়ে ব্যাংকগুলো যদি এগিয়ে যায়, কারণ এদের অনেকেরই দক্ষতা আছে বিদেশে কাজ করে, এমন আমার সে সুবিধা তারাও নিতে পারে। যে ক্ষুদ্র শ্রেণীটি বা দরিদ্র শ্রেণীটি বা কৃষি যেটা ডক্টর মনসুর বললেন যে তারা অনেকেই এই ক্ষুদ্র ঋণের সুবিধা এই নতুন ঋণের সুবিধাগুলো নিতে পারছেন। আসলে ব্যাংকের সঙ্গে এদের আগে কার্যক্রম ছিল না, এরা একেবারে নতুন ক্লায়েন্ট নতুন। তো এই এখন যারা বাইরের থেকে এসছেন নতুন একদম দেশে ক্লায়েন্ট থেকে তাদের অর্থনৈতিক যোগ্যতা আমার মনে হয় অনেক বেশি হবে, যেহেতু বাইরে কাজকর্ম করে এক ধরনের দক্ষতা তারা অর্জন করে এসছেন। তো এই সুবিধাগুলো ব্যাংকের নিকট তারা নিতে পারেন এবং ব্যাংকও সহৃদয়তার সঙ্গে এগুলো দেখতে পারেন। তা আমি মনে করি তারা যথেষ্ট সুন্দরভাবে আত্মস্থ হয়ে যাবে। এটা একদম নতুন নয়, আমাদের দেশে আসার প্রক্রিয়া কিন্তু আগেও ছিল। তো এসে তারা নিজেরাই নিজেদেরকে কিন্তু অর্থনীতির মধ্যে আত্মস্থ করে নেন, তো সেভাবেই করতে হবে তো ব্যাপকভাবে। কারণ এটা মনে রাখতে হবে অর্থনৈতিক কার্যক্রম তো ফ্রি এন্টারপ্রাইজ ইকোনমি যেখানে আমরা বলি, আমি একটু তাত্ত্বিকভাবে কথাটা বললাম, এখানে কর্মসংস্থানের প্রচেষ্টাটা তাকে নিজেকেই নিতে হবে। একেবারে সরকার ডেকে ডেকে আমরা নিয়োগ দিব এমনটা তো হওয়ার কথা না, হবেও না। তবে যে বিশেষ দৃষ্টি সরকার দিচ্ছে সেগুলো তাদের জন্য বিশেষ যে প্রণোদনা প্যাকেজগুলো দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের উচিত হবে এটাকে, তারা বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন ইতিমধ্যে এই ব্যবস্থাপনা উন্নত করার জন্য এই প্রণোদনা প্যাকেজগুলো, এবং যথেষ্ট কাজও হচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হয় এই বিষয়টা ব্যাংকগুলোর দৃষ্টি রাখা উচিত হবে যে তারা যেন সহায়তা পান, বিশেষ করে তারা বিশেষভাবে আমাদের সাধারণ যে দেশে যারা আছেন একেবারে ক্ষুদ্র পর্যায়ে তাদের চেয়ে আমার বিশ্বাস তারা অনেক বেশি আর্থিক যেটা ওয়ার্থিনেস যেটা ক্রেডিট নেয়ার সেটা তাদের বেশি হবে। তো আর অর্থনীতি যেহেতু সচল হয়েছে ব্যাপকভাবে বাড়ছে অর্থনৈতিক কার্যক্রম, বাজার চাহিদা বাড়ছে, তো সেক্ষেত্রে তারা এই বাজারের চাহিদার সঙ্গে মিলিয়ে তারা অর্থনৈতিক কার্যক্রমে যোগদান করবেন, এটা আমরা আশা করি। ব্যবসা বাণিজ্য ক্ষুদ্র ব্যবসা বা পেশাদারিত্ব যদি থাকে কারো কারো সেগুলো তারা যারা ওয়েল্ডিং জানেন সে ওয়েল্ডিং এ যোগ দিতে পারেন, যারা বিভিন্ন রকম মেকানিক ছিলেন তারা সেই মেকানিকের কাজ এখন অবশ্যই দিতে পারেন। অর্থনীতি যেহেতু প্রসারিত হচ্ছে আমি আশা করি তারা ভালোভাবে আত্মস্থ হয়ে যাবেন বা যেটাকে আমরা বলি ইন্টিগ্রেশনটা হয়ে যাবে দ্রুত। ধন্যবাদ স্যার, আপনার কাছে আসবো আমি। ডক্টর নাজরীন, আপনার কাছে এবার একটু জানতে চাইবো যে বেকারত্ব যেহেতু বাড়ছেই এর সাথে আমরা দেখতে পাচ্ছি যে যুব সমাজের মধ্যে এক ধরনের হতাশাও কিন্তু ক্রমাগতভাবে বাড়ছে। তো অর্থনীতি পুনরুদ্ধারে যুব সমাজকে আসলে কিভাবে কাজে লাগানো যায় এই পরিস্থিতিতে আপনার পর্যবেক্ষণ জানবো। দেখুন, এটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে যে আমরা কিন্তু একটা যেটাকে বলে একটা ফাইটিং মোডে আছি, অর্থাৎ আমরা করোনাকে মোকাবেলা করে অর্থনীতিটাকে ধরে রাখার চেষ্টা করছি। এবং আমাদের স্মৃতি যদি আমরা ভুলে না যাই, লকডাউনের সময়টাতে আমরা এভাবেও বলছিলাম যে এবছর যদি প্রবৃদ্ধি না হয়ে অর্থনীতিটাকে যদি আমরা ধরে রাখতে পারি, শুধু মানে স্ট্যাটাস কোটা মেনটেন করতে পারি, তাহলেও আমরা মনে করবো এটা বিরাট সাফল্য সারা দুনিয়া জোড়া যেমন হচ্ছে। সেই দিক থেকে অর্থনীতি যখন ঘুরে দাঁড়াচ্ছে এই ক্রাইসিস মোমেন্টে সব খাতেই কিন্তু এক ধরনের দুশ্চিন্তা, এক ধরনের টেনশন এটা কিন্তু আছে এবং সেটাকে নিয়েই ঘুরে দাঁড়ানোর চেষ্টাটা চলছে। সেই দিক থেকে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা চিন্তা করেও তরুণ সমাজের উপরেই আমাদের ভরসা এবং সেই জায়গাতে আমরা শিক্ষা ব্যবস্থায় একটা বড় রকমের সমস্যার সংকুল অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি। আমরা চেষ্টা করছি এই অনলাইন ক্লাস কিংবা বিভিন্ন সরকারি টেলিভিশনের মাধ্যমে ক্লাস দিয়ে এইভাবে আমরা চেষ্টা করছি যে একটা কোনো মানে এই পরিস্থিতিতে যতটা সম্ভব শিক্ষা ব্যবস্থাটাকে সচল রাখা। অর্থাৎ এই শিক্ষার সাথে সাথে শুধু যে আমার কলেজ এবং স্কুল শিক্ষা তা না, এর মধ্যে কিন্তু স্কিল ট্রেনিং গুলো আছে, কারণ সারা দেশে ইয়ুথদের জন্য নানান ধরনের স্কিল ট্রেনিং কিন্তু সরকারি বেসরকারি উভয় পর্যায়ে দেয়া হয়ে থাকে। সেইগুলাও কিন্তু যথাযথভাবে চলতে পারে নাই কোভিড এর সময়। এখন কি কারণ এগুলোর অনেকগুলো আছে হাতে কলমে শিখাতে হবে, মুখে মুখে তো আমি ওয়েল্ডিং শিখাইতে পারবো না, মুখে মুখে তো আমি মেরামত শিখাতে পারবো না। কাজেই এই জায়গাগুলোকে একটা হচ্ছে প্রচেষ্টা, আরেকটা হচ্ছে এটা কতখানি স্বাস্থ্যসম্মত এবং বাস্তবসম্মত হবে। ওই জায়গাকে ঘিরে ইদানিং কালে আমরা দেখছি যে বেশ কিছু জায়গায় ট্রেনিং সেন্টারগুলো সেগুলো আস্তে আস্তে খুলছে, এবং আমি মনে করি যে এই সময় আমাদের তরুণ সমাজের যে এডুকেশন স্কিল ট্রেনিং এই জায়গাটা যেভাবে আমাদের অগ্রগতি হচ্ছিল বাংলাদেশে, কিন্তু গত কয়েক বছরে আমি গবেষক হিসেবে দেখেছি যে আগে স্কিল বাড়ালে কি উপকার হবে, স্কিলের জন্য কোথায় কোথায় কি নিড আছে, এটা কিন্তু আগে এত ব্যাপকভাবে এই ধরনের ডিমান্ড রিসার্চের জন্য আসে নাই। গত 5 বছরে আমি 2-3টা কাজের সাথে ইনভলভ হয়েছি যেখানে কিন্তু জানতে বলা হচ্ছে যে স্কিলের নিড কি, আর একটা সেক্টরে কোন ধরনের স্কিল দরকার, কোন ধরনের ট্রেনিং আমরা যুব সমাজকে দিব, কোন ধরনের চাকরির জন্য আমরা তাদেরকে প্রস্তুত করব। তো এই যে প্রক্রিয়াগুলো শুরু হয়েছিল গত কয়েক বছরে, যেটা কোভিড এর কারণে একটা বড় ধাক্কা খেয়েছে আমি বলবো, সেই জায়গাটাকে ধরেও যদি রাখতে পারি আমরা, সেখানে যদি স্বাভাবিক গতিটা আনতে পারি, তাহলে কিন্তু অনেক যুব সমাজ তাদের যেটা স্কিল ট্রেনিং তাদের সেই জায়গাটাতে আসতে পারবে। আরেকটা হচ্ছে যেহেতু ব্যবসা বাণিজ্য কৃষি নানান জায়গাতেই আমাদের সংকট ভিতর দিয়ে যাচ্ছে, সেখানে কর্মসংস্থানের সুযোগ কিছুটা কম, এই কারণেই এই ট্রানজিশন টাইমে স্বল্পকালীন কর্মসংস্থান যেটা বিশেষ করে দরিদ্র পরিবারের জন্য, যেটা সাধারণত সরকার প্রতি বছর ইজিপিপি প্রকল্পের আওতায় লিন সিজনে অর্থাৎ মন্দার সময়ে গ্রামে গঞ্জে বিভিন্ন রকম স্বল্পকালীন কর্মসংস্থানের সুযোগ তৈরি করেন, শহর এলাকার জন্য যদি এখন একটা আপৎকালীন অবস্থা বিবেচনা করে এই ধরনের স্বল্পকালীন কর্মসংস্থানে যুব সমাজকে অর্থাৎ ট্রেনিং এর সাথে সাথে সে হয়তো কিছু আর্ন করলো, সেটার মাধ্যমে হয়তো তাকে ডেটা এন্ট্রি বা অন্য কোনো কাজে নিযুক্ত করা হলো, এইভাবে যদি কিছু পরিকল্পনা করা যায় আমি মনে করি যে এই সময়টা কেটে যাবে ইনশাল্লাহ। কিন্তু এই সময়টাতে তাদের যাতে স্কিলে যাতে তারা পিছিয়ে না যায়, শিক্ষায় যাতে তারা পিছিয়ে না যায়, এইটা ধরে রাখাটাই হচ্ছে এখন জরুরি। আমাদের বাচ্চারা হয়তো প্রিভিলেজ, তাদের স্মার্টফোন আছে, নানান গ্যাজেট আছে, কিন্তু অনলাইন ক্লাসে কিন্তু গ্রামের অনেক ছেলে মেয়ে অংশ নিতে পারে না, অথবা অংশ নিলে তারা গ্রামের হাট বাজারে যে 1 ঘন্টার জন্য একটা মোবাইল কিংবা ল্যাপটপে পয়সা দিয়ে ভাড়া করে তারপরে কিন্তু তারা অংশ নিচ্ছে। আমি জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু স্টুডেন্ট যারা বাড়িতে চলে গেছে তারা কিন্তু ওইভাবে অংশ নিয়েছে, এমনকি বন্যার সময় এমনও একজন টিচারকে বলতে শুনেছে যে তার স্টুডেন্ট কথা বলতে বলতে বলছে যে আমার ঘরে এখন পানি ঢুকতেছে ম্যাডাম, এখন নামতে হবে আমাকে গাছের ঘরের চাল থেকে, মানে সেইখানে বসে সে করছিল ক্লাস। অর্থাৎ সেখানে যেমন আমরা ওয়াইফাই কানেকশনটা, এইটা যাতে, যেহেতু অনলাইন ক্লাস এখন বাস্তবতা, এটা যাতে সহজে কম খরচে গ্রামের ছেলেমেয়েরাও পেতে পারে, এই জায়গায় কিন্তু আমাদের করণীয় আছে। সব মিলিয়ে আমাদের বুঝতে হবে যে আমরা একটা চ্যালেঞ্জিং অবস্থার ভেতর দিয়ে যাচ্ছি, এই চ্যালেঞ্জিং অবস্থার বেশ কিছু সমস্যা থাকবে। সেই জায়গাতে আমি আবারও জোর দিয়ে বলতে চাই যে আমরা যদি জেনারেল দৃষ্টিভঙ্গি, জেনারেল ব্যবস্থাগুলো কিন্তু নেওয়া হয়েছে, এখন কিছু যদি বিশেষায়িত নজর সেটা তরুণদের প্রোগ্রামের ক্ষেত্রে আমরা নিতে পারি, তাহলে অবস্থাটা মোকাবেলা করতে পারবো। এক্ষেত্রে অবশ্যই আমি ওয়াইফাই কানেকশনকে খুব সহজলভ্য করা এবং গ্রামে গঞ্জে ছেলেমেয়েরাও যাতে সহজে স্মার্টফোনের সুযোগ পেতে পারে সেটার ব্যবস্থা করা, এবং তার পাশাপাশি স্কিল ট্রেনিং গুলা চালু রাখা, এবং স্কিল ট্রেনিং গুলার সাথে কিছু আর্নিং এর ব্যবস্থা করা যায় কিনা সেই জায়গায় পরিকল্পনা নেওয়ার দিকে জোর দেব। ধন্যবাদ ডক্টর আহসান মনসুর। আপনার কাছে জানতে চাইবো যে আসলে এই মহামারীতে সবাই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য চ্যালেঞ্জ কতটা বেশি আসলে, এবং কোভিড পরবর্তী বিভিন্ন উদ্যোগে তাদের সহায়তা কিভাবে নিশ্চিত করা যায়, আপনার কাছে জানবো। স্যার কি শুনছেন কিনা আমার কথা? ডক্টর আহসান, আপনার কাছে জানতে চেয়েছি যে জি বলুন। কোভিড-19 আসলে কম বেশি সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চ্যালেঞ্জ আসলে অনেক বেশি, কোভিড পরবর্তী বিভিন্ন উদ্যোগে তাদের সহায়তা কিভাবে আসলে নিশ্চিত করা যায় আপনি বলবেন। হ্যাঁ, এখন দেখুন আমরা সবাই জানি যে একটা বৃহৎ জনগোষ্ঠী কিন্তু হঠাৎ করে দরিদ্র হয়ে গেছে, এটা নিয়ে মেজারমেন্টের ইস্যু থাকতে পারে, এবং আমরা এটাও জানি যে যারা সংখ্যাটা প্রথম দিকে খুব বেশি বেড়েছিল এখন কিছুটা প্রশমিত হয়েছে, কিন্তু এখনো একটা বৃহৎ জনগোষ্ঠী কিন্তু সেই গরিব অবস্থাতেই রয়ে গেছে এবং তাদের দুর্দশা কিন্তু বেড়েছে, কারণ সময়ের সাথে তাদের পুঁজি শেষ হয়ে গেছে, তাদের সঞ্চয় শেষ হয়ে গেছে এবং তারা ধার দেনা করে এখন চলছে। এই অবস্থায় সরকারের তাদের পাশে দাঁড়ানোটা কিন্তু খুবই জরুরি বলে মনে করি। আমাদের যেটা আমি যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে আমাদের যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে সেগুলো বেশিরভাগই ৫০ লক্ষ পরিবারকে ২৪০০ টাকা করে দেওয়ার যেটা ছিল সেটা বাদে বাকি সবই মোটামুটি ভাবে যে ওল্ড স্ট্রাকচার অফ সাপোর্ট, অর্থাৎ ভিজিডি, ভিজিএফ বা বিভিন্নভাবে ত্রাণগুলো ফিজিক্যালি তাদের বাসায় পৌঁছে দেওয়া ইত্যাদি ইত্যাদি। এটা কিছুটা কাজ করেছে, কিছুটা অনেকাংশে কাজ করে নাই, কারণ তাদেরকে চিহ্নিত করা যায়। যারা নতুন দরিদ্র হতে কঠিন, কারণ আগে থেকে তো সেই ব্যবস্থা হয়নি আমাদের, তো ফলে দুর্বলতা যেটা আসা জনগোষ্ঠী সেলফ তালিকা নির্মিত এবং তালিকার যে দুর্বলতা গুলো সেটা তো আমরা বহুলাংশে কাটিয়ে উঠতে পারতাম, কিন্তু সেটার কথা আমরা যাইনি, এখনো আমরা যাচ্ছি না। ফলে এই জনগোষ্ঠীটা কিন্তু সঠিকভাবে সাপোর্ট পাচ্ছে না। এই এই জায়গাটায় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত যেটা হচ্ছে, এই জনগোষ্ঠীকে সাপোর্ট দিতে হলে আমি আগে যেটা কিন্তু সেই এসএমই খাতটাকে বিশেষভাবে নজর দিতে হবে, কারণ এরাই কিন্তু এই সকল বিশাল জনগোষ্ঠীকে আসলেই নিয়োজিত করে কর্মক্ষেত্রে। তাদেরকে যদি আমরা ঠিকমতো সাপোর্ট না দিতে পারি তাহলে কিন্তু তারা কর্মক্ষেত্রে বৃহত্তর জনগোষ্ঠী কর্মক্ষেত্রে ফিরিয়ে আনতে পারবে না, এবং তা না হলে শুধুমাত্র বড় বড় শিল্প প্রতিষ্ঠান, বড় বড় এক্সপোর্ট হাউস আর সেটা আমাদের যে বৃহত্তর জনগোষ্ঠী তাদেরকে কিন্তু আমরা সাপোর্ট দিতে পারবো না। এই জায়গাটাতে সরকারকে আমি বলবো যে বিশেষ করে নজর দিতেই হবে আপনাদেরকে, দুইভাবে, সরাসরি ইনকাম সাপোর্ট এবং এমপ্লয়মেন্ট জেনারেশন থ্রু এসএমই খাতের মাধ্যমে নতুন এবং পুরাতন সবগুলোকেই এখানে আনতে হবে সাপোর্টের। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের অনেকটা শেষের দিকে, আমি কে এম মোর্শেদ আপনার কাছে জানতে চাইব যে আপনারা বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে, মাইক্রো ফিন্যান্সের মাধ্যমে, এই যে কাজ অনেকদিন থেকে করছেন, যারা একেবারে ছিটকে পড়েছে তাদেরকে ফিরিয়ে আনতে নতুন করে আসলে ব্র্যাক আসলে বিশেষ কিছু ভাবছে কিনা? ধন্যবাদ। আমরা ব্র্যাকের একটা ৫ বছর মেয়াদী স্ট্র্যাটেজি থাকে আমাদের, নেক্সট স্ট্র্যাটেজি ২০২১ থেকে ২৫। সেখানে এইবারে স্ট্র্যাটেজিতে প্রথমবারের মতো আমরা দুভাগে ভাগ করেছি। প্রথম ২ বছরকে আমরা বলছি রিকভারি ফেজ, ইকোনমিক রিকভারি এন্ড সোশ্যাল রিকভারি। আমাদের সমস্যাগুলি এতক্ষণ যে আলোচনাগুলি হলো, আপনি যদি দেখেন সমস্যাগুলি কনসেন্ট্রেশন আছে এবং সেক্টরাল ফর্ম আছে। নাজরীন আপা যেমন বলছিলেন যে সব ক্ষেত্রে না, কিন্তু ইনফর্মাল, ইউথ, উইমেন, জেন্ডার ডাইমেনশন এগুলি দেখার ব্যাপার আছে। আবার আমরা দেখছি যে কৃষি খাত যেমন ঘুরে দাঁড়িয়েছে, ইনফর্মাল সেক্টরটা সে পারেনি। এসব চিন্তা করে আমাদের যে প্রোগ্রামেটিক, আমরা যে ফোকাস পিলার বলি, 4 pillars অফ ট্যাক্স প্রোগ্রাম, আমাদের প্রথম পিলারকে আমরা বলি ইনক্লুসিভ গ্রোথ। সেখানে যেমন আমাদের মূল লক্ষ্যটা যদি বলেন, এই আগামী ২ বছরে আমরা চাচ্ছি কর্মসংস্থান তৈরি করা এবং যারা কাজ হারিয়েছে, পুঁজি হারিয়েছে, তাদের পুঁজিটা কি করে কুইকলি আবার ফেরত আনা যায়, যেটা আহসান এইচ মনসুর স্যার বললেন। আমি একই সাথে বলছি যে আমরাও মনে করি যে যদি ইনফর্মাল সেক্টরটাকে ফিরিয়ে না আনা যায়, যে কর্মসংস্থান যেটা নষ্ট হবে সেটার অনেক মাল্টিপল ইম্প্যাক্ট আছে। মানে ইউথ ডিলিংকুয়েন্সি যেটা নাজনীন আপা বললেন, সেখান থেকে শুরু করে আমাদের ইকোনমি এবং ইকোনমিক অনেক ইম্প্যাক্ট আছে। সো আমরা ওই দিকে জোর দিচ্ছি, কর্মসংস্থান তৈরি, এই সেক্টরটাকে ফিরিয়ে আনা, এটা আমাদের আগামী ২ বছরের লক্ষ্য হবে। স্কিলস তো আছে, তার বাইরে আমরা আরেকটা ভয় পাচ্ছি, সেটা হচ্ছে ম্যাসিভ ড্রপ। আমাদের এমনিতেই কিন্তু ৩৫% মতো ড্রপ আউট হতো সেকেন্ডারিতে, আমরা আশঙ্কা করছি যে এই ড্রপ আউটটা বেড়ে ৪৫% ক্রস করে যেত। সো যদি আমি একদম এমনিতে যে ৩৫%, তারা শুরু থেকে সেকেন্ডারি লেভেলে যে ৩৫% ছাত্রকে আমরা পেতাম না, সেইটাও বেড়ে যেতে পারে, এবং বেড়ে যাওয়াটারও আবার একটা জেন্ডার ডাইমেনশন আছে। আমরা আশঙ্কা করছি যে এই সময়ের এই গ্যাপে অনেক সেকেন্ডারি স্টুডেন্ট মেয়েদের বিয়ে হয়ে যাবে বা জোর করে বিয়ে দিতে হবে। সো ওইটা ঠেকানোটা আমাদের একটা লক্ষ্য, যে যে করেই হোক যারা এই কোভিডের আগে স্কুলে যেত তাদেরকে অন্তত স্কুলে ফেরত আনা, তাদেরকে স্কুলে রাখা, সেইটা একটা অন্যতম লক্ষ্য হিসেবে আমরা। সোশ্যাল রিকভারির পয়েন্ট অফ ভিউ থেকে। আমাদের যদি রেজিলিয়েন্সের প্রশ্ন করেন, আমরা দেখছি এই যে আমাদের স্পেশালি যারা ইনফর্মাল খাতে আছেন তাদের অর্থনীতিটা, তারা কিন্তু পভার্টি লেভেলের উপরে ছিল, কিন্তু তাদের এই গ্রাজুয়েশনটা ছিল খুব ঠুনকো। অল্প একটা আঘাতে, সেটা 2 সপ্তাহের বন্ধ হোক 3 সপ্তাহের বন্ধ হোক, তারা কিন্তু নিচে পড়ে যায় এবং এই রিকভারিটা আবার একটা পেইনফুল রিকভারি পদ্ধতি প্রসেসের মাধ্যমে যায়। সো আমরা ওইটা একটু দেখছি যে কি করে এই রেজিলিয়েন্সটা বাড়ানো যায়, কি করে যারা অলরেডি দরিদ্র সীমার একটু উপরে আছে তাদের সাথে, তাদের জন্য আমরা কি করতে পারি যাতে তারা এর পরে কোনো একটা আঘাতে, সেটা বন্যা হতে পারে, ঘূর্ণিঝড় হতে পারে, অথবা মহামারীর আরেকটা ফেজ হতে পারে যে আমরা এখন বলছি যে সেকেন্ড ওয়েভ, সেইখানে যেন হঠাৎ করে আবার না পড়ে যায়, আবার যেন সব নষ্ট না হয়ে যায়, সেইটা একটা দেখছি রেজিলিয়েন্সের অংশ হিসেবে ব্র্যাকের আগামী 2 বছরের স্পেসিফিক স্ট্র্যাটেজি যদি বলেন। এবং এর বাইরে আমরা খুব ভয় পাচ্ছি যে এই পুরো এই ইম্প্যাক্টের সব যদি এভারেজটা ঠিকও হয়ে যায়, আমাদের গত স্বাধীনতার পরবর্তী যে প্রোগ্রেস ইন জেন্ডার, যেটা যদি আপনি ভারতের সাথে তুলনা করতেই চান, যেখানে আমরা ডেফিনেটলি অনেক সামনে আছি, সেটা হচ্ছে জেন্ডার ডাইমেনশনটা। সেইখানে যে ক্ষতিটা আমাদের হবে বলে আমরা আশা করছি, যেমন এখনই যেমন আমরা অফিসিয়ালি জানি যে ৭১,০০০ গার্মেন্টস ওয়ার্কারের চাকরি চলে গেছে, দে আর বিং লেড অফ। আমরা জানি মোমেনদের ভায়োলেন্স এগেইনস্ট উইমেন, আমাদের নিজস্ব সার্ভে বলছে যে গত বছরের মার্চ এপ্রিলের তুলনায় এই বছরের মার্চ এপ্রিলে দ্যাট ওয়েন্ট আপ বাই 69%। বাল্য বিবাহ আমি গত বছরের মানে এই জুলাই সেপ্টেম্বর টার্মে কম্পেয়ার টু জুলাই সেপ্টেম্বর 2019 প্রায় 2 গুণের বেশি হয়েছে। সো এই যে জেন্ডার ইম্প্যাক্ট, এইটাকে মিনিমাইজ করা আমাদের আগামী 2 বছরের অন্যতম লক্ষ্য। সেখানে আমরা কি করে উই ক্যান ক্রিয়েট এজেন্সি ফর উইমেন, কারণ এই যে লোন টোনের কথা আমরা বলছি না, এই যে প্রণোদনা, মেয়েটার নামে প্রণোদনা যে টাকাটা নিচ্ছে, সেই টাকাটা দিয়ে ছেলেটা যে অটো বাইক কিনছে, হ্যাঁ, তাতে কিন্তু মেয়েটার এজেন্সি তৈরি হচ্ছে না, বরং মেয়েটাকে দেনা নিয়ে ঘুরতে হবে। তো ওইগুলি কি করে অ্যাড্রেস করা যায় সেইটা স্পেসিফিক প্রোগ্রাম করছি। ফাইনালি হেলথ যে রিস্কটা আছে, যে এটা দেখতে পাচ্ছি যেটা সেকেন্ড ওয়েভ আসতে পারে, আর করোনা আমাদেরকে একটা শিক্ষা দিয়ে গেল। তো সো আমরা কমিউনিটি লেভেলে হেলথ সাপোর্ট কি করতে পারি, আমরা সরকারের সাথে একটা মডেল নিয়ে কাজ করছি, আমরা বলছি CST, কমিউনিটি সাপোর্ট টিম, হাউ উই ক্যান ক্রিয়েট এ টিম ইন দ্য কমিউনিটি, যারা দে উইল বি এম্পাওয়ার্ড টু ডু দ্য আইডেন্টিফিকেশন, ট্রেসিং এন্ড ইফ রিকোয়ার্ড ট্রান্সফার টু দ্য নিয়ার বাই হসপিটাল, এবং দে ক্যান অলসো আইডেন্টিফাই যে এইরকম একটা করোনার ফলে কতগুলি মানে কি ধরনের ক্ষতি হচ্ছে ফ্যামিলিতে, যাতে তারাই রেকমেন্ড করতে পারে যে এই ফ্যামিলিটা সাহায্য দরকার। যেটা আমরা খুব হারে হারে টের পেয়েছি এবার, যে সাহায্য দরকার, সরকার সাহায্য অ্যালোকেট করছে, ঠিক লোকের কাছে ঠিক সময়ে পৌঁছচ্ছে না। যেটা বেসরকারি থেকে আমরা যেমন বলছি, সরকার নিজেও তাদের পরীক্ষাতে, তাদের নিরীক্ষাতে ব্যাপারটা উঠে এসছে। সো আমরা চেষ্টা করছি কমিউনিটিকে ইউজ করে কি করে সঠিক লোকটাকে টার্গেট করা যায়, সেটা নিয়ে আমরা সরকারের সাথে কাজ করছি। আপনাদের চারজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা খুব কম সময়ে বা চেষ্টা করেছি অনেক বিষয়ের বা তথ্য এবং উত্তর জানার। আমরা আশা করছি যে সমন্বিত উদ্যোগের মাধ্যমে আসলে অর্থনীতি যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি আবারও আসলে বা পুনরায় ফিরে আসবে এবং অর্থনীতির চাকা খুব ভালোভাবে সচল হবে। তো এই ছিল আজকের মতো। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব ডেভেলপমেন্ট টকে। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন সময়।